আমরা এর আগেও দেখেছি যখন আবাসের সমীক্ষা করতে গিয়েছেন তখন ক্ষোভের মুখে পড়েছেন গ্রামের মানুষের। কেন না গ্রামের মানুষ ক্ষোভ দেখাচ্ছেন, যার বাড়ি আছে তার নাম হয়তো তালিকায় রয়েছে, যার বাড়ি নেই তার নাম তালিকায় নেই, তো নানাবিধ ক্ষোভ। সেরকম একটা ক্ষোভের ঘটনা, ক্ষোভের খবর আমরা পাই হাসনাবাদে গ্রামে। হাসনাবাদে গ্রামে যখন আবাসের আবাসের জন্য সার্ভে করতে যাওয়া হয়েছে সেখানে গ্রামের মানুষ বিক্ষোভ দেখাচ্ছে। তো আমরা যখন সেখানে যাই, আমার সহকর্মী অনুপম যখন সেখানে যান সেই বিক্ষোভের খবর করতে, তখন কি হলো দেখবেন একবার দেখুন। আমি ঘর তুলে দিয়েছেন মানে কি ঘর হইনি বলে তুলে দিয়েছেন? না না, যারা পায়নি তাদের ঘর তুলে দিয়েছেন। আমি দেবো কেন? তাহলে আমি ঘর তুলে দিন মানে তো আমি আমি খবর দেখাবো যারা পায়নি। তার নারী দোয়া কাজ নাই, ঘর তুলে দিচ্ছে, সামাজিক দিয়ে দিচ্ছেন, এদেরকে তো বিপদে ফেলে দিচ্ছে। কেন বিপদে ফেলে যাবো? ঘরটা কে দেবে? আপনি আপনারা দেবো মানে কি সাংবাদিক ছেড়েছে না সামাজিক দেওয়ার মালিক? তাই বল সাংবাদিক দেওয়ার মালিক কেন? তাহলে আপনারা সাংবাদিক ছেড়ে দিচ্ছেন, তাহলে মনে করতে সাংবাদ ছেড়ে কি ওরা পাবে? তা ওরা পাবে কিনা সেটা ওরা জানবে, আর আর মেম্বার প্রধান জানবে। না না, তাহলে এই চুলি ছেড়ে দিচ্ছেন, তাহলে এদের তো তাহলে আমাদের দিতে হবে। এই করবে আপনারা দেবো সাংবাদিকদের কি দাদা দেওয়ার কাজ? দেওয়ার কাজই না, আমি ফটো তুলি ছেড়ে দেবেন, এদেরকে বিপদে ফেলে দিচ্ছেন। অনুপম আমার সঙ্গে রয়েছেন সরাসরি। এখন অনুপম, ইনি কে, কে অধিকার দিয়েছে এনেকে যে ইনি খবর করা বন্ধ করে দিতে চাইছেন? হ্যাঁ দেখো অতনুদা, এই যে রমেশ মণ্ডল যার ছবি আমরা এক্ষুনি টিভিতে দেখালাম, ইনি হচ্ছে এইখানকার পঞ্চায়েত মেম্বার, 28 নম্বর এই যে বরুণহাট পঞ্চায়েতের রামেশ্বরপুরের দাসপাড়ার 28 নম্বর বুথের পঞ্চায়েতের মেম্বার রমেশ মণ্ডল। এই রমেশ মণ্ডলের বিরুদ্ধেই এখানকার মানুষের বিক্ষোভ, যে এখানে একাধিকবার এই মেম্বার এবং প্রধানকে জানানোর পরেও এই এখানকার মানুষরা, তারা যারা আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য তারা ঘর পায়নি, যাদের দোতলা বাড়ি, যাদের একতলা বাড়ি, এর আগেও যারা বাড়ি পেয়েছে তারা আবার পুনরায় আবার আবাস যোজনায় ঘরের তালিকায় তাদের নাম মেটেছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করেই আজকে সকালে এলাকার মানুষ যারা যাদের নাম তালিকায় ওঠেনি তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। এবং সেই খবর যখন আমরা পাই আমরা সেখানে খবর করতে যাই, তাদের খবর করি, তাদের বাড়ির ছবি করি, বাড়ির খবর করি। এবং তখন এরপরে আমি রাস্তার ধারে একটা চেয়ারে বসেছিলাম এবং সেই সময় এই রমেশ মণ্ডল মোটরসাইকেল নিয়ে হুড়মুড়িয়ে সেখানে আসে এবং তিনি আমার একদম পুরো গায়ে ধাক্কা মারে। এবং ধাক্কা মারে এই কারণেই ধাক্কা মারে, একদম পরিকল্পনা মাফিক, তার কারণ এই রমেশ মণ্ডল সহ হাসনাবাদের প্রতিটা মানুষ, এলাকার মানুষ জানে যে পূজোর আগে দুর্ঘটনায় আমার পা ক্ষতিগ্রস্ত হয়েছিল, আমি ভালোভাবে হাঁটতে পারি না, আমি রীতিমতো ইনজিওর, সেই জন্য রীতিমতো মোটরসাইকেল নিয়ে আমাকে হুমকি দেয়, মোটরসাইকেল নিয়ে আমাকে ধাক্কা মারে। এরপরে রীতিমতো চমকে ধমকে চমকে খবর বন্ধ করে দেওয়ার চেষ্টা। সাংবাদিক দেওয়ার মালিক কেন? আপনারা সাংবাদিক ছেড়ে দিচ্ছেন, তাহলে মনে করতে সাংবাদিক ছেড়ে দিয়ে কি ওরা পাবে? তা ওরা পাবে কিনা সেটা ওরা জানবে, আর আর মেম্বার প্রধান জানবে। না না, তাহলে চুলি ছেড়ে দিচ্ছেন, তাহলে এদের তো তাহলে আপনাদের দিতে হবে। এ করবে আপনারা দেবো সাংবাদিকদের কি দাদা দেওয়ার কাজ? না, এভাবে তো খবর বন্ধ করা যাবে না, খবর তো আমরা দেখাবোই।